নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার সেন বলছি। আজকে আমরা আলোচনা করব ব্লাড সুগার নিয়ে। আমাদের তৃতীয় বিশ্বের দেশে ব্লাড সুগার ক্রমশ সাইলেন্ট কিলারের রূপ নিচ্ছে, কারণ প্রত্যেক চারটে মানুষের মধ্যে একটা মানুষ আজ ব্লাড সুগারে আক্রান্ত। এবং ব্লাড সুগার অনেকাংশে ঠিকভাবে কন্ট্রোল না করার জন্যে হার্ট, কিডনি, চোখ থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ মানে নষ্ট করে দেয়, খারাপ করে দেয় এবং মানুষ মাল্টিপল অর্গান ফেলিওরে মৃত্যুর মুখে পতিত হয়। এবার আমরা আলোচনা যে ব্লাড সুগার সময়টা ওভারঅল একটা স্কেচ আমরা যে ব্লাড সুগার জিনিসটা কি, কেন হয় ব্লাড সুগার, কাকে আমরা বলবো ব্লাড সুগার এবং এর সাইন্স সিমটমগুলি কি। ব্লাড সুগার মানে এটাতে একটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে ইনসুলিন সিক্রেশন হয় একদমই থাকছে না বা ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না বা বোধ ইনসুলিন থাকছে না এবং কাজ দুটোই করতে পারছে না। সাধারণত আমরা যে খাবার খাচ্ছি সেটা যদি কার্বোহাইড্রেট খাওয়া হয় সেটা মেটাবলিজম হওয়ার পরে আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়ে, জলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে, সেই সময় আমাদের যে প্যানক্রিয়াস আছে যেটা স্টমাকের পেছন দিকে থাকে পেছনে সাধারণত থাকে, এই আইলে এই প্যানক্রিয়াসের টেল বা নিজের কাছে একটা কিছু সেল থাকে, যেই সেলের বিটা সেল থেকে ইনসুলিন নামক হরমোনটা নিঃসৃত হয়ে ইনসুলিন কী করে যে সুগার রক্তে যেটা যার পরিমাণটা বেড়ে গেছে সেই সুগারটাকে ধরে রক্ত থেকে সেলের বা কোষের মধ্যে পাঠিয়ে দেয় এবং সেলের মধ্যে এই সুগারটাকে মানে জারিত হয়ে বা বার্ন করে আমরা ক্যালোরি পাই, যে ক্যালোরি দিয়ে আমরা ডেলি কাজ করার শক্তি পাই। ব্লাড সুগারে যখন ইনসুলিনের কম হওয়ার জন্য বা ইনসুলিন না থাকার জন্য বা ইনসুলিন কাজ না করতে পারার জন্যে যদি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, সেই যদি সেলের মধ্যে ঢুকতে না পারে তখনই তাকে বলা হয় ব্লাড সুগার বা ডায়াবেটিস মেডিকেল সায়েন্সের কাছে। এবারে ডায়াবেটিস কোরকম আছে, মেনলি ইনসুলিনের সিক্রেশন বা ইনসুলিনের কাজ না করতে পারার উপর ডিপেন্ড করে ব্লাড সুগার মেনলি টু টাইপ 1 ডায়াবেটিস। এই ডায়াবেটিসে আমাদের সাধারণত কিছু অ্যান্টিবডি সিক্রেশন হয়, এই অ্যান্টিবডি সিক্রেশন হওয়ার জন্যে আমাদের আইলেটস অফ লাঙ্গারান্সের বিটা সেলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়, ফলে সেই সেল থেকে হরমোন ইনসুলিন তৈরি হতে পারে না, একে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এতে সাধারণত শরীরের বাইরে থেকে ইনসুলিন নিতে হয় এবং এইটা খুব কম বয়স থেকেই দেখা যায়। আরেক রকম আছে যেখানে ইনসুলিন সিক্রেশনটা কম, আমাদের শরীরে যতটা ইনসুলিন দরকার ততটাই কম সিক্রেশন হচ্ছে বা ঠিকভাবে সিক্রেশন হলেও আমাদের শরীরে ফ্যাট বা ওভারওয়েটের জন্য ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না, তখন তাকে বলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এবার আমরা জানি যে ডায়াবেটিস কী, তার ব্লাড সুগার কত রেঞ্জ হলে আমরা তাকে ডায়াবেটিস বলতে পারি। সাধারণত যদি ফাস্টিং ব্লাড সুগার 110-এর মধ্যে হয় তাহলে পেশেন্ট কিন্তু ডায়াবেটিস নেই, পেশেন্ট নর্মাল পেশেন্ট। যদি 110 থেকে 125-এর মধ্যে হয় তাকে বলা হয় ইম্পেয়ার্ড ব্লাড সুগার, মানে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক প্রোন। আর যদি 126-এর বেশি ফাস্টিং ব্লাড সুগার হয় তখন তাকে বলা হয় ডায়াবেটিক পেশেন্ট। সেরকমভাবে খাওয়া দাওয়ার পরে ব্লাড সুগার যদি 140 অবধি থাকে তাহলে পেশেন্টকে কিন্তু নর্মাল ডায়াবেটিক পেশেন্ট বলা হয় না, 140-এর বেশি থেকে 199 অবধি থাকলে তাকে বলা হয় প্রি ডায়াবেটিক বা প্রোন টু ডায়াবেটিক। আর সাধারণত যদি 100-200 বেশি থাকে তখন তাকে ডায়াবেটিক পেশেন্ট বলা হয়। ডায়াবেটিস পেশেন্টের জন্য কী কী ব্লাড সুগার টেস্ট করা হয়, শান্ত সুগার ফাস্টিং বা সুগার পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট করায়, এছাড়া HbA1c নামে একটা ব্লাড সুগার টেস্ট করায় যে ব্লাড সুগারটা রিফ্লেক্ট করে যে লাস্ট 3 মান্থসে পেশেন্টের ব্লাড সুগার কতটা কন্ট্রোল ছিল। কিন্তু ব্লাড HbA1c-তে অনলি কিন্তু টাইপ 2 ব্লাড সুগারকেই রিফ্লেক্ট করে, টাইপ 1 ব্লাড সুগারকে কিন্তু কোনো রিফ্লেকশন আসে না HbA1c টেস্টে।
এবার আমরা ডিসকাস করব যে ব্লাড সুগারের পেশেন্টের কী কী সাইন সিমটম হয়। ব্লাড সুগারের প্রথমে মেনে যেগুলো হয়, পেশেন্টের খুব থার্স্টি ফিল করে এবং পেশেন্টের বারবার ইউরিনেশন করে করতে, মানে বাথরুমে যায় পেশেন্ট বারবার। নাম্বার পেশেন্টে খিদে পায় খুব বেশি, কিন্তু খিদে পেলেও পেশেন্টে আস্তে আস্তে ওয়েট লস হয়, এর সঙ্গে টায়ার্ডনেস থাকে এবং লং স্ট্যান্ডিংয়ে যদি ব্লাড সুগারটা কন্ট্রোল না থাকে পেশেন্টের কিন্তু কোমা পর্যন্ত হতে পারে। এবার আমরা আলোচনা করবো আয়ুর্বেদকে ডায়াবেটিসকে কী বলা, আয়ুর্বেদে ডায়াবেটিসকে সাধারণত মধুমেহ রোগ বলে উল্লেখ করা হয়। কারণ হচ্ছে মধুমেহ মানে এই রোগে ব্লাড রক্তে যেহেতু সাপ মিষ্টতা থাকে তাইকে মধুমেহ রোগ বলে উল্লেখ করা হয়। এবং এই রোগে ইউরিনের সঙ্গেও যদি 180 ব্লাড সুগার ক্রস করে তাহলে ইউরিনের সঙ্গেও কিন্তু সুগার আসতে পারে, তাই একে মধুমেহ বলে উল্লেখ করা হয়। মধুমেহ রোগটা সাধারণত বায়ুপিত্ত কফ থ্রি দোষেরই মানে সম্মিলিত হবে এই রোগটা হয়। এই রোগের লাইন অফ ট্রিটমেন্ট কী আছে, কী কী রোগ কীভাবে ট্রিটমেন্ট করা হয়, মেনলি দুভাবে ট্রিটমেন্ট করা হয়, পঞ্চকর্ম আর মেডিসিন। যদি পেশেন্ট মোটা হয় বা পেশেন্টের বাহু মানে শারীরিক বল খুব বেশি হয় সেক্ষেত্রে পঞ্চকর্ম করা হয় এবং বিবেচনার থেকে বমন থেরাপি এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নেয়। এবং যদি পেশেন্ট রোগা পাল্লা এবং শারীরিক বল কম থাকে সেক্ষেত্রে বিবেচন থেরাপি করা হয়। কিছু সিঙ্গেল হার্ব যেমন গুলঞ্চ খুব ভালো কাজ করে ব্লাড সুগারকে কন্ট্রোল করতে। এছাড়া আমলকি, ত্রিফলা, নিশা বা হলুদও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও কিছু শাস্ত্রীয় মেডিসিন যেমন শিলাজিৎ রসায়ন খুব ভালো কাজ করে, শিলাজিৎ আদি বটি খুব ভালো কাজ করে। এর পাশাপাশি আমাদের চন্দ্রপ্রভা বটি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এর থেকেও যদি ডিটেলসে আপনারা ব্লাড সুগার সম্বন্ধে কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদের রিপ্লাই দেব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটাকে লাইক করুন এবং শেয়ার করুন। এর পরের যে আমরা ভিডিওগুলো করব সেই ভিডিওতে থাকবে যে ব্লাড সুগারের জন্য হলে যে কী কী কমপ্লিকেশন হতে পারে, হার্টের ওপর কী কমপ্লিকেশন হতে পারে, কিডনির ওপর কী কমপ্লিকেশন হতে পারে, চোখের ওপর কী কমপ্লিকেশন হতে পারে, নার্ভের ওপর কী কমপ্লিকেশন হতে পারে। আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ।